হ্যালো ফ্রেন্ডস, পরিণতি নতুন আরেকটি টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের প্রশ্নটা দেখে তোমরা হয়তো বা একটু অবাক হয়েছো যে প্রশ্নটা, পাকিস্তান কবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? তোমাদের মনে হতে পারে 1971 সালের পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের একটা যুদ্ধ চলছিল, এর মধ্যে হঠাৎ করে কেন পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল? আজকে এই প্রশ্নটির উত্তরই আমরা আমাদের পড়ার মধ্য দিয়ে জানব, এবং অবশ্যই এই যে স্পেসিফিক প্রশ্নটা রয়েছে এটার উত্তর জানতে পারবে, অর্থাৎ কোন দিন পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং কেন এই যুদ্ধ ঘোষণা করে। 3 ডিসেম্বর 1971-এ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা হয়। এর কারণ ছিল ভারতের পূর্ব পাকিস্তানের প্রতি যে নীতি অবলম্বন করা সেটা পাকিস্তানের পছন্দ হয়নি, অর্থাৎ ভারত তার নিজের ভূমিতে পূর্ব পাকিস্তানিদের শরণার্থীদেরকে আশ্রয় দিচ্ছিল। শুধুমাত্র তাই নয়, সবচেয়ে যে কারণে পাকিস্তানিরা ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল সেটা হচ্ছে ভারত তাদের ভূমি পূর্ব পাকিস্তানিদের প্রশিক্ষণ দিতে ব্যবহার করেছিল। ভারতেই কিন্তু যে মুজিবনগর সরকার রয়েছে, যাকে আমরা প্রবাসী সরকার বলছি, তারা তাদের কার্যক্রম চালাচ্ছিল। তার মানে দেখো, ভারতের বিরুদ্ধে পাকিস্তানিদের অ্যালিগেশন বা অভিযোগ কিন্তু অনেক। শরণার্থীদের আশ্রয় দেওয়া, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া, বাংলাদেশের প্রবাসী সরকারকে নিজের দেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া, পাকিস্তানিদের একটা কমন টেন্ডেন্সি কিন্তু 1947 সাল থেকে দেখা গিয়েছে, সেটা হচ্ছে যে কোনো বিষয়ে ভারতকে দোষারোপ করা। এবং তারা কিন্তু এটাও মনে করত যে বাঙালিরা যে স্বাধীনতার জন্য এত ক্ষিপ্ত হয়ে উঠেছে, এটার কারণ ভারত বাঙালিদেরকে উস্কিয়েছে পাকিস্তান থেকে আলাদা করে দেওয়া হওয়ার জন্য। অর্থাৎ পাকিস্তান এই পুরো যুদ্ধটাকে স্বাধীনতাকামী মানুষের যুদ্ধ না দেখে আসলে ভারতের ষড়যন্ত্র হিসাবে দেখেছিল। এই কারণেই তারা 3 ডিসেম্বর হঠাৎ করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু এটা সম্পূর্ণ বোকার মতো একটা কাজ ছিল। তার কারণ ভারত সামরিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল পাকিস্তানের চেয়ে। তার মানে যদিও পাকিস্তানি সেনাবাহিনী বা পাকিস্তানি সরকার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, কিন্তু সামরিক দিক থেকে শক্তিশালী ভারত পাকিস্তানের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নিতে সক্ষম হয়, এবং দেখা যায় তারা আসলে বাংলাদেশকে প্রশিক্ষণ দেওয়া এবং পূর্ব পাকিস্তানে যে যুদ্ধটা চলছিল, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ, সেখানে আরও বেশি মনোযোগ দেয়। কে বেশি মনোযোগ দেয়? ভারত। তারা সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে পাকিস্তানের বিরুদ্ধে, এবং তাদের কাছে সর্বাত্মক যুদ্ধ মানে এটাই, পূর্ব বাংলাকে আরও বেশি সাহায্য সহযোগিতা করা। এরই ধারাবাহিকতায় একদিনের মাথাতেই 4 ডিসেম্বর 1971-এ ভারতের লোকসভায় বাংলাদেশকে একটা স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দানের ঘোষণা করা হয়। অর্থাৎ 4 ডিসেম্বরে তারা সাথে সাথে ঘোষণাটা দেয়নি যে বাংলাদেশ আজ থেকে ভারতের চোখে একটি স্বাধীন দেশ, কিন্তু তারা লোকসভায় এই বিলটি উত্থাপন করে যে আমরা শীঘ্রই বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসাবে ঘোষণা দিতে যাচ্ছি। অর্থাৎ এটিই কিন্তু সবসময় বলা হয় যে মুক্তিযুদ্ধ যেভাবে চলছিল, অর্থাৎ একটা প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু তরুণ সৈন্য বা কিছু তরুণ মুক্তিযোদ্ধার গেরিলা আক্রমণ, এইভাবেই যদি পুরো বিষয়টা চলতো তাহলে হয়তোবা মাত্র 9 মাসের মধ্যে আমাদের মুক্তিযুদ্ধ সমাপ্ত হতো না। কিন্তু এর মধ্যে হঠাৎ করে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং ভারতের যুদ্ধে সর্বাত্মকভাবে ইনভলভ হয়ে যাওয়ায় আসলে আমাদের মুক্তিযুদ্ধটা খুব বেশি ত্বরান্বিত করেছিল। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা মনে হয় এখন তোমরা সবাই উত্তর দিতে পারবে। কমেন্ট বক্সে আমাকে উত্তরটা জানাও, পাকিস্তান কবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং পড়াশোনার সাথেই থেকো। অল দ্য বেস্ট।